হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং আজকে আমরা বাংলার ইতিহাস সম্পর্কে জানব একেবারে প্রি হিস্ট্রি থেকে শুরু করবো পলাশের যুদ্ধ পর্যন্ত বাংলার সম্পূর্ণ ইতিহাস অর্থাৎ পলাশের যুদ্ধের পরের অংশটাও ভিডিওর অন্য পাঠে আলোচনা করব নাহলে ভিডিওটা অত্যন্ত বড় হয়ে যাবে তো আজকে মূলত প্রি হিস্ট্রি থেকে পলাশির যুদ্ধ পর্যন্ত আলোচনা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো অবশ্যই অনেক নতুন কিছু অজানা কিছু তোমরা জানতে পারবে আরও একটা বিষয় স্মার্ট লার্নিং এডুকেশান ডাব্লু জন্য বিভিন্ন কোর্স রয়েছে তো তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে সব কোর্স সম্বন্ধে জানতে পারো কোর্সে জয়েন করতে পারো তো চলো প্রাথমিকভাবে প্রি হিস্ট্রি অর্থাৎ প্রাক ঐতিহাসিক সময়ে বাংলা কেমন ছিল বাংলাতে কুড়ি হাজার বছর আগের কুড়ি হাজার বছর আগের নিদর্শন কিন্তু পাওয়া গেছে অর্থাৎ স্টোনে অর্থাৎ প্রস্তর যুগের নিদর্শন কিন্তু বাংলাতে পাওয়া গেছে বিভিন্ন রেডিও কার্বন ডেটিংয়ের মাধ্যমে প্রস্তর যুগের এই সমস্ত নিদর্শনগুলো দেখতে পাওয়া যায় অর্থাৎ কুড়ি হাজার বছর আগে বাংলাতে বাংলা অঞ্চলে কিন্তু মানুষ ছিল বা মানুষের যারা পূর্বপুরুষ তারা কিন্তু এ সময় ছিল এখানে তো এর পরবর্তী সময়ে বাংলাতে যে মূল আদিবাসী বাংলার যে মূল আদিবাসী তারা হলেন কোল ভেল সাঁওতাল সবর পুলিন্ডা এরা এবং এরা পড়ছেন অস্ট্রিক এবং অস্ট্রো এশিয়াট্রিক এই এথনিক গ্রুপের মধ্যে পড়ছেন তো ভারতে যে মূল ছটা এথনিক গ্রুপ রয়েছে তার মধ্যে এটা অন্যতম তো মনে রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন অস্ট্রিক এবং অস্ট্রো এশিয়াটিক এরা হলেন বাংলার আদিবাসী এরপর একটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্সিয়েন্ট বেঙ্গল অর্থাৎ প্রাচীন বাংলা সভ্যতার যখন থেকে শুরু হলো বাংলাতে কিন্তু এ সময় সভ্যতার ছোঁয়া পড়েছিল এবং তার অন্যতম একটা গুরুত্ব কারণ গুরুত্বপূর্ণ কারণ গঙ্গা এবং ব্রহ্মপুত্র বদীপ অঞ্চল আমরা জানি যে কোনো সভ্যতা গড়ে উঠেছে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কিন্তু নদীকে কেন্দ্র করে কোনো একটা নদীর সঙ্গে অবশ্যই সম্পর্কিত ছিল প্রাচীন যে কোনো সভ্যতা তো বাংলা অঞ্চলে গঙ্গা ব্রহ্মপুত্র যে বদীপ অঞ্চল যে উর্বর এলাকাটা রয়েছে সেই এলাকায় জুড়ে কিন্তু সভ্যতা ছিল প্রাচীন সভ্যতা প্রায় চার হাজার বছর আগে যে বাংলাতে সভ্যতা ছিল তার নিদর্শন কিন্তু পাওয়া গেছে এবং তার পরবর্তীকালে আরও উন্নত ধরনের সভ্যতা বৈদিক পিরিয়ড বৈ বেদ বেদ যুগে বৈদিক যুগে যে সভ্যতা ছিল সে তার নিদর্শন কিন্তু বর্তমানে পাওয়া গেছে বাংলাদেশে সেটা কোথায় মহাস্থানগড় বর্তমান বাংলাদেশের মহাস্থানগড়ের অঞ্চলে পাওয়া গেছে যেটা প্রায় সাতশো বিসি সাত খ্রিস্টপূর্ব সাতশো বিসি এই অংশটা কিন্তু ছিল তো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং বাংলার যারা মূল আদিবাসী ছিল তাদেরকে বেদে দস্যু বলা হতো দস্যুবাদ্যমন বলা হতো বাংলা যারা আদি আদিবাসী ছিলেন এবং এই মহাস্থানগড় এই নামটা মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান এখানে কিন্তু দেয়া রয়েছে এরপর চলে যাব রিট্রিট অফ আলেকজান্ডার আলেকজান্ডার ভারত ছাড়লেন অর্থাৎ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতে প্রবেশ করেছিলেন পশ্চিমাঞ্চলে সিন্ধু নদের কাছ দিয়ে তো তার পরবর্তীকালে তিনশো চব্বিশ বেশি নাগাদ তিনি কিন্তু ভারতবর্ষ ত্যাগ করেছিলেন এবং ভারতবর্ষ ত্যাগের একটা অন্যতম কারণ হিসেবে ধরা হয় এই সময় বাংলার যে রাজা ছিলেন এই সময় বাংলা অঞ্চলে শুধু বাংলা নয় এই অঞ্চলটাতে বিস্তৃত অঞ্চলটাতে তো তাদের যে বৃহৎ সৈন্য সেটা দেখে নাকি আলেকজান্ডার ভীত হয়ে আর অগ্রসর হননি তিনি যদিও এ সম্বন্ধে কন্ট্রোভার্সি আছেন নানারকম কিন্তু বেশ কিছু ঐতিহাসিক এই মতকে সমর্থন করেন তো সেই সময় বাংলা সম্বন্ধে যে সমস্ত লেখা সেখান থেকে বিভিন্ন ইনফরমেশান পাওয়া যায় প্রথমত মেগাস্তিনি আমরা জানি মেগাস্তিনিস ভারতে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এবং তিনি ইন্ডিকা লিখেছিলেন সেই ইন্ডিকা থেকে প্রচুর ইনফরমেশান পাওয়া যায় সেই ইন্ডিকাতে তিনি বাংলাকে বলছেন গঙ্গা হৃদয় গঙ্গা হৃদয় বাংলাকে বলছেন ইন্ডিকাতে তো আলেকজান্ডার প্রথমে ভারতে আসেন এবং পুরুকে তিনি হারিয়েছিলেন আমরা সকলে জানি গল্পটা তো আলেকজান্ডার এই সময়ে ওই টলেমি এবং ডেওডোরাস এই দুজনের যে লেখা এই গঙ্গাধরাই অঞ্চল সম্পর্কে গঙ্গা বেসিম বা গঙ্গা ব্রহ্মপুত্র এই অঞ্চলটা সম্পর্কে যে লেখা তিনি সেই লেখাটা পাঠ করেন টলেমি এবং ডেওডোরাসের লেখা এবং সেটা পাঠ করে আলেকজান্ডার নাকি গমনের ডিসিশানটা নিয়েছিলেন তো সেখানে কি লেখা ছিল এখানে একটু পড়ে দেখা যাক সরাসরি এখানে ইনভার্টেড কমার মধ্যে তাদের সেই লেখাগুলোই রয়েছে দ্য রিভার ইজ কল দ্য গঞ্জেস হুইচ হ্যাড এ উইথ অফ থার্টি টু স্টেডিয়া অ্যান্ড এ গ্রেটার ডেপথ দ্যান এনি আদার ইন্ডিয়ান রিভার তো গঙ্গা নদী সম্পর্কে বলা রয়েছে বেশ গভীর ছিল এটা এবং অন্যান্য নদীর থেকে কিন্তু এটা যথেষ্ট চওড়া এবং গভীর ছিল বিয়ন্ড দিস এগেইন ওয়ার সিচুয়েটেড দ্য ডোমিনিয়ান্স অফ দ্য নেশন অফ দ্য প্রাসিউই অ্যান্ড দ্য গঙ্গা দিরাই হুজ কিং জাক জাকড্রামস তো এই জানড্রামস কথা বলা হচ্ছে অর্থাৎ এখানকার যে রাজা ছিলেন এবং গঙ্গাধুরাই অঞ্চলে বৃহৎ তাদের সৈন্য সম্বন্ধের কথা বলা আছে হ্যাড এনি আর্মি অফ টোয়েন্টি থাউজেন্ড হর্সেস টু ল্যাক ইনফ্যান্ট্রি টু থাউজেন্ড চ্যারিয়ার্স অ্যান্ড ফোর থাউজেন্ড এলিফ্যান্ট ট্রেন্ড অ্যান্ড উই ফর ওয়ার্স তাহলে একটা বিরাট বিস্তৃত কিন্তু সৈন্যের কথা এখানে লেখা রয়েছে এই জেন্ড্রামাস যে রাজা তার এই বৃহৎ সৈন্য সম্বন্ধ

চার হাজার এলিফ্যা এলিফ্যান্ট হাতি তো এই সমস্ত বিরাট একটা সৈন্যদল এই সম্বন্ধে লেখা রয়েছে এবং বিভিন্ন ঐতিহাসিক ঐতিহাসিকরা মতান্তরে বলে থাকেন অনেকেই বলে থাকেন যে এই বিস্তৃত সৈন্যের কথা শুনেই নাকি আলেকজান্ডার আর অগ্রসর হতে চাননি যদিও আরও অন্যান্য বিভিন্ন রকম কারণ ছিল তার সৈন্যরা একটা বিরাট বিস্তৃত পথ পাড়ি দিয়েছিলেন বিভিন্ন রকম পর্বতমালা অতিক্রম করে তো তারাও ক্লান্ত ছিলেন তো বিভিন্ন মতান্তরে যদিও বলা হয় যে এই সৈন্য সামন্তের ভয়েই তিনি নাকি পশ্চাতপসারণে ডিসিশনটা নিয়েছিলেন তো এখানে টলেমি একটা এই গঙ্গাদের এই অঞ্চলে অর্থাৎ গঙ্গা যে অঞ্চলটা আমাদের এখানে যে অঞ্চল সেই অঞ্চলের একটা মানচিত্র তিনি এঁকেছিলেন তো এখানে সেটা দেয়া রয়েছে মানচিত্রটা এখানে এই বঙ্গোপসাগরের ছবিটা রয়েছে এখানে গঙ্গার নদীর ছবিটা তো সেই সময়কালীন একটা ম্যাপ এরপর সিল্ক রুট বাংলা কিন্তু সিল্ক রুটের একটা অংশ ছিল এখানে সিল্ক রুটের ম্যাপটা দেয়া রয়েছে সিল্ক রুটের একটা অংশ ছিল এর কারণ কি কারণ বাংলা কিন্তু প্রাচীনকাল থেকেই বন্দর হিসেবে দারুণ একটা জায়গা দারুণ একটা পজিশনে ছিল খুব উন্নত এখানকার বন্দর ছিল এর কারণ হচ্ছে সমগ্র যে উত্তর পূর্ব ভারত এই উত্তর ভারতের বাণিজ্য কিন্তু এই বাংলাকে ঘিরে এই এখানকার যে পোর্ট ছিল এখানকার যে বন্দর ছিল নদী বন্দর সেই নদী সমুদ্র বন্দরের মাধ্যমে কিন্তু সামগ্রিকভাবে এই উত্তর পূর্ব অঞ্চলের বাণিজ্যটা কিন্তু নির্ভরশীল নির্ভরশীল ছিল এই বাংলার ওপর তো স্বাভাবিকভাবে সিল্ক রুটের অংশ কিন্তু এখান দিয়েও ছিল বিস্তৃত ছিল তো সেই এখানে সিল্ক রুটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাণিজ্য বাংলা সমৃদ্ধির অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা কারণ এরপর মহাভারতেও কিন্তু বাংলার বর্ণনা পাওয়া যায় মহাভারতের সময়কালে বাংলাতে দুজন রাজা ছিলেন চিত্রসেনা এবং সমুদ্রসেনা তো ভীম পাণ্ডব রাজ ভীম তিনি এই সময় কিন্তু বাংলা আক্রমণ করেন এই চিত্রসেনা এবং সমুদ্রসেনাকে তো এরকম কথিত আছে যে এখানে কিন্তু তাকে ওই বিষ মাহানব তীর দিয়ে বিদ্ধ করা হয়েছিল এবং তিনি দক্ষিণ দিকে চলে যান তো সেই দক্ষিণ দিক বলতে কিন্তু সুন্দরবনকে বোঝানো হয়েছে এবং সুন্দরবনে বর্তমানে সুন্দরবন অঞ্চলে পাথর প্রতিমা ব্লকে গোবর্ধনপুর বলে একটা জায়গা রয়েছে তো সেখানে কিন্তু একটা প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে মাটির অভ্যন্তরে ছিল তৃতীয় থার্ড সেঞ্চুরি থার্ড সেঞ্চুরির একটা সভ্যতার নিদর্শন এখানে পাওয়া গেছে তো এখানে কিন্তু এটাকে আমরা মহাভারতের ওই অংশটার সাথে একটা কানেক্ট করতে পারি কারণ আমরা জানি ল্যাটার ভেদিক পিরিয়ডটা কিন্তু এই সময় ছিল তো এই ছিল মহাভারতের সাথে বাংলার একটা কানেকশন তো বাংলা অঞ্চলকে বে অফ বেঙ্গল কেন বলা হয় উপসাগর কেন বলা হয় এর একটা ভৌগোলিক কারণ আছে সেটা হচ্ছে তিন দিক জল দিয়ে বেষ্টিত বলে একে উপসাগর বলা হচ্ছে কিন্তু এর একটা ঐতিহাসিক কারণও রয়েছে সেটা কি প্রাচীনকালে বাংলা থেকে কিন্তু জাভা সুমাত্রা সিয়াম অর্থাৎ বর্তমানে যেটা থাইল্যান্ড এই সমস্ত এলাকার সাথে বিস্তৃত ব্যাপকভাবে কিন্তু বাণিজ্য সংযোগ হতো এবং মহাবংশ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লিটারেচার মহাবংশ সেখানে কিন্তু বলা রয়েছে এরকম যে বিজয় সিংহ বাংলার রাজা বিজয় সিংহ তিনি শ্রীলঙ্কা জয় করেছিলেন যেটা বর্তমানে শ্রীলঙ্কা সেই সময়কে লঙ্কা বলা হতো পাঁচশো চুয়াল্লিশ বিশিতে এবং এই 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 পোর্শনটা কিন্তু মহাবংশ থেকে পাওয়া যাচ্ছে তো সেই সময় প্রাচীন বাংলার যে ঐশ্বর্য যে গৌরব সেটা সম্পর্কে কিন্তু আমরা এই সমস্ত সোর্স থেকে জানতে পারছি এবং এই বাণিজ্যে কিন্তু বাংলা চিরকালই বন্দর ভিত্তিক বাণিজ্যে দারুণ একটা পজিশানে কিন্তু ছিল এরপর বাংলার বিভিন্ন শাসক প্রথমত মৌর্য ডায়মেস্টি তো এ সময় তিনশো চব্বিশ বিশি থেকে একশো পঁচাশি বিশি পর্যন্ত আমরা জানি মৌর্য বংশ ছিল নন্দবংশ উচ্ছেদের পর মৌর্য বংশ ব্যাপকভাবে ভারতের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে যায় এবং বাংলা অঞ্চলেও কিন্তু এদের বিস্তার ছিল উত্তরপূর্ব ভারতের উত্তর পূর্ব অংশে বাংলা উত্তর পূর্ব দিকে আসাম অরুণাচল এই অংশটা বাদ দিয়ে বাংলার ম্যাক্সিমাম পোর্শন কিন্তু এই মৌর্য ডাইনেসটি অভ্যন্তরে চলে আসে এরপর গরুর বংশ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার একটা গৌরবময় অধ্যায় তো পাঁচশো নব্বই সেই থেকে ছশো ছাব্বিশ পর্যন্ত এই মৌর্য বংশের পরে বাংলাতে গুপ্ত কান্ন শুঙ্গ এ সমস্ত এরা কিন্তু শাসন করেছিলেন কিন্তু সবচেয়ে বেশি বাংলার এই সময় যে গৌরবশালী যে বংশ ছিল সেটা কিন্তু বংশ এবং শশাঙ্কের হাত ধরে বাংলার উন্নতির একটা সময় আমরা লক্ষ্য করি এই সময় তো শশাঙ্কের যে রাজধানী ছিল সেটা ছিল কর্ণসুবর্ণ বর্তমানে যেটা মুর্শিদাবাদ সেই মুর্শিদাবাদ অঞ্চলে পরে এটার নাম পরিবর্তন হয় মুর্শিদকুলি খাঁর সময়কালে তো তার আগে কিন্তু এটা কর্ণসুবর্ণ নামে পরিচিত ছিল শশাঙ্কের সময় এরপর মল্ল ডাইনেস্টি খুব গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হচ্ছে কি বর্তমানে যেখানে বাঁকুড়া রয়েছে সেই বাঁকুড়া অঞ্চলটা মালভূম নামেও কিন্তু পরিচিত যদিও এটা বর্তমানে খুব একটা ব্যবহার করা হয় না মালভূম মালভূম কেন কারণ এখানে মাল্য মাল্য বংশ কিন্তু এখানে রাজত্ব করত তো সেই তাদের নামানুসারে কিন্তু এই মালভূম নামটা আসে যেটা বর্তমানে আমরা বাঁকুড়া বলে থাকি তো এরা কিন্তু এই রাজবংশটা দীর্ঘদিন বর্তমান ছিল এবং কালীপত সিংহ ঠাকুর ইনি কিন্তু এই অঞ্চলের রাজা ছিলেন উনিশশো সাল থেকে কিন্তু উনিশশো তিরাশি পর্যন্ত তিনি ওই জায়গাতে রাজা হিসাবে পরিচিত ছিলেন তো এই ছিল মাল্য ডাইনেস্টি এরপর পাল যুগ একটা বাংলার বলা যায় সর্বকালীন একটা শ্রেষ্ঠ যুগ তো সাতশো পঞ্চাশ সি থেকে বারোশো সি পর্যন্ত এটা দীর্ঘকালীন সময় কিন্তু এটা ছিল এবং স্বর্ণযুগ বলা যেতে পারে বাংলার স্বর্ণযুগ বলা যেতে পারে পাল যুগটা তো এরা বুদ্ধিস্ট ফিলোসফি অনুসরণ করত মূলত তো ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি লিটারেচার পেন্টিং স্কাল্পচার সাহিত্য শিল্প সমস্ত দিক থেকে এই সময় কিন্তু বাংলার গৌরব ছড়িয়ে পড়েছিল বিভিন্ন যে মঙ্গল কাব্যগুলো রয়েছে অন্নদামঙ্গল চণ্ডীমঙ্গল নানারকম যে মঙ্গল কাব্য এই সময় কিন্তু লেখা হয়েছিল এবং বাংলার যে এলিফ্যান্ট ক্যাবলিটি যেটা ছিল অর্থাৎ বাহিনী তো সেটার কিন্তু বিরাট নাম ছিল এবং সমুদ্র বাণিজ্য কিন্তু এটা দারুণ জায়গাতে এই সময় এসেছিল তো স্বাভাবিকভাবে বাংলার স্বর্ণযুগ সমস্ত দিক থেকে কিন্তু বলা যেতে পারে শিল্প সাহিত্য থেকে শুরু করে সমস্ত দিকে বাংলা কিন্তু উন্নতির চরম শিখরে পৌঁছেছিল এই পাল যুগের সময় এরপর সুলতানেট পাল যুগের পর অন্য যেটা সেন যুগ ছিল তো লক্ষণ সেন লক্ষণ সেল কিন্তু এই সুলতানদের আসার আগে বাংলাতে লক্ষণ সেন ছিল ছিলেন কিন্তু বাংলার স্বাধীন রাজা তো লক্ষণ সেনের পর লক্ষণ সেনকে অ্যাকচুয়ালি বক্তিয়ার খলজি বক্তিয়ার খলজি বাংলাতে প্রবেশ করেন মাত্র কয়েকজন সৈন্য নিয়ে লক্ষণ সেন সে সময় বৃদ্ধ হয়ে গেছিলেন প্রায় আশি পঁচাশ বিরাশি বছর বয়সে সে সময় কিন্তু এরা বাংলাতে প্রবেশ করে বক্তিয়ার খলজি এবং তাকে বিতাড়িত করেন তিনি পালিয়ে যান তো বাংলা কিন্তু দখল করে নেয় তো এই সময় থেকে কিন্তু সুলতানি যুগ বাংলাতে শুরু হয় এবং খলজি মামলুক তুঘলক তো এই সমস্ত ডাইন ডাইনেস্টি কিন্তু পরপর বাংলাতে ছিল একই সাথে ভারতের সাথে সাথে কিন্তু বাংলাতে এরা শাসন করত তো এরপরে মুঘলরা আসে মুঘল বিভিন্ন সুবাদার যেটা ছিল সেই সময় কিন্তু বাংলাতে তারা শাসন করত এবং বাংলা থেকে কিন্তু প্রচুর পরিমাণ রাজস্ব আদায় হতো কারণ এই অংশটা চিরকালই উর্বর প্রচুর পরিমাণ কৃষিজ ফসল এখানে হতো এবং মুঘল সাম্রাজ্যের ঐশ্বর্যের একটা বড় অংশ কিন্তু এই বাংলা থেকে যেত তো এরপর পলাশি পলাশির কথা আলোচনা করব তার আগে বিশেষ কয়েকটা অংশ বলে রাখা প্রয়োজন ঔরঙ্গজেবের সময়ে বাংলাতে কিন্তু ওই মুর্শিদ কুলি খাঁ বাংলাতে তিনি আসেন ঔরঙ্গজেবই পাঠিয়েছিলেন বাংলার বিভিন্ন বিষয়ে দেখাশোনা করার জন্য তো ঔরঙ্গজেবের মৃত্যুর পর এই কুলি খাঁ নিজেকে বাংলার স্বাধীন নবাব হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং এজন্যই মুর্শিদকুলি খাঁকে বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে বলা হয় এরপর বিষয়টা নিয়ে আরও ডিটেলসে আসবো কীভাবে পলাশীর যুদ্ধ হলো তার গুরুত্ব কি তার আগে কোচ ডাইনেস্টি কোচ ডাইনেস্টিটা কি বর্তমানে যে অঞ্চলে কোচবিহার সেখানে পনেরোশো পনেরো থেকে উনিশশো পর্যন্ত একটা রাজবংশ ছিল যেটাকে কোচ রাজবংশ বলা হয় সেখান থেকে কুচবিহার নামটা এসেছে তো এখানে কোচবিহার রাজবাড়ির একটা ছবি দেওয়া রয়েছে তো এই অংশটাও কিন্তু গুরুত্বপূর্ণ বাংলার ইতিহাসের ক্ষেত্রে মারাঠা ইনভেনশন মারাঠারা সতেরোশো খ্রিস্টাব্দ নাগাদ প্রচুর কিন্তু শক্তিশালী হয়ে যায় তারা বিভিন্ন রাজবংশে বিভক্ত ছিল বটে মারাঠারা কিন্তু তারা যথেষ্ট শক্তিশালী ছিল এবং বাংলাতেও কিন্তু তারা আসে মুর্শিদ কলিক খাঁর সময়কালেই কিন্তু তারা বাংলাতে আসে এবং এই যে লিডার ছিলেন মারাঠা লিডার সেই সময় নাগপুরের রঘুজি তো তার নেতৃত্বে কিন্তু এই সময় মারাঠারা বাংলাতে আসতে থাকে এবং বাংলা উড়িষ্যার কিছু অংশ কিন্তু তারা দখল করতে সমর্থ হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে তারা কিন্তু রাজস্ব আদায় করত। যেটা বর্গি এই টার্মটা কিন্তু এই টার্মটার সাথে পরিচিত সকলে তো মারাঠাদের কিন্তু এই বর্গী বলা হতো এবং তারা প্রচুর পরিমাণ খাজনা এখান থেকে ট্যাক্স এখান থেকে আদায় করে কিন্তু নিয়ে যেত এরপর চলে আসবো পলাশি যুদ্ধ এবং নবাবদের ইতিহাস সম্পর্কে এখানে আমরা একটু ডিটেলসে জানব মসজিদকলি খাঁর পরে শফুদ্দিন সরফরাজ খাঁ আলিবর্দি খাঁ এই আলিবর্দি খাঁ পর্যন্ত এরা কিন্তু প্রত্যেকেই যথেষ্ট সচেতন ছিলেন ইংরেজদের ব্যাপারে প্রথম থেকেই মুর্শিদ কুলি খাঁ ইংরেজদের কিন্তু খুব একটা সুবিধা দিতে পছন্দ করতেন না কিন্তু সতেরোশো পনেরো সাল নাগাদ কোম্পানি থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে জন সারম্যান জন সারম্যান তিনি ফারুক কাছে যান তো ফারুক কিন্তু তাকে একটা ফরমান দেন সতেরোশো সতেরো সালে যেটা আমরা ফারুক শিয়ারের ফরম্যান বলে যেটা ইতিহাসে বিখ্যাত সে ফরমানটা তিনি দেন যার ফলে ইংরেজরা কিন্তু বাংলাতে বাণিজ্য করার একটা বিরাট ছাড়পত্র পেয়ে যায় মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলাতে তারা বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পায় এবং কলকাতা সুতানোটি গোবিন্দপুর এই অংশে তারা কিন্তু আটত্রিশটা গ্রাম কেনার অনুমতি পায় বাণিজ্যের ব্যাপারে কোম্পানি সমস্ত প্রকার ছাড়পত্র কিন্তু পেয়েছিল এবং এমনকি মুর্শিদাবাদের যে ট্যাক্সাল যে টাকা তৈরির যে কারখানা ছিল মুর্শিদাবাদে সেটাও পর্যন্ত ব্যবহারের অনুমতি পায় এই ফারুক শের ফরমান এর দ্বারা এর আগে যদিও জব জবচারণক বর্তমানে যেটা কলকাতা সুতানুটি সেখানে সেই অঞ্চলে কিন্তু অলরেডি বাণিজ্য শুরু করেছিলেন যদিও সেটা সেই অর্থে গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু এই ফারুক ফরমানের ফলে ইংরেজরা কিন্তু এখানে বিরাট বাণিজ্য করে একটা দারুণ জায়গা পেয়ে যায় এমনকি ঐতিহাসিক ওরম এটাকে কোম্পানির ম্যাগনা কাটা বা মহাসনদ হিসেবে বলেছেন বিরাট বড়ো একটা সাফল্য কূটনৈতিক সাফল্য কিন্তু ইংরেজরা এই ফারুক শেয়ারের ফরম্যান সতেরোশো সতেরো সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেট তো এই সময় কিন্তু তারা পেয়েছিল তো এর ফলে কী হলো ইংরেজরা বাণিজ্য করতে লাগলো ব্যাপকভাবে এমনকি তারা কিন্তু ব্যক্তিগত বাণিজ্যের অধিকার পায়নি কোনো একজন কোম্পানি থেকে বাণিজ্য তারা সুযোগ পেয়েছিল বটে কিন্তু ব্যক্তিগত বাণিজ্য সুযোগ পায়নি কিন্তু প্রচুর পরিমাণ ইংরেজ বণিকরা ব্যক্তিগত বাণিজ্যের সাহায্য নিতে এবং তারা ট্যাক্স ফাঁকি দিতে তো এর ফলে কী মুর্শিদ কুলি খাঁ বিভিন্ন রকম প্রতিবাদ তৈরি করেন প্রতিবাদ করেন এবং এই সময়ে সেই দস্তক বা এই ফরমানটাকেও কিন্তু তিনি অগ্রাহ্য করেছিলেন যদিও এই সময় জগৎ শেঠ প্রভৃতি যে বাণী বণিকরা ছিল তারাও দেখলো যে তাদের বাণিজ্যটাও ক্ষতিগ্রস্ত হবে সুতরাং তারা একটা বোঝাপড়া করে নিয়েছিল যার ফলে নাহলে কিন্তু মুর্শিদকুলি খাঁর সাথে ইংরেজদের যথেষ্ট খারাপ সম্পর্ক ছিল তো যদিও মুর্শিদকুলি খাঁর সময়কালে ইংরেজরা সেই অর্থে খুব একটা সুবিধা করতে পারেনি এবং মুর্শিদকুলি খাঁর পরে এই সুজাউদ্দিন বা এই সারফারাজ খাঁ এরা যারা ছিলেন এরা কিন্তু সেই অর্থে ইংরেজদের সাহায্য করতেন না তো যাই হোক সুজাউদ্দোল্লা আলিবর সরি আলিবর্দি খাঁর কথা বলবো সোজাউদ্দিন এবং আলিবর্দি খাঁ তো আলিবুর্দি খাঁ বলেছিলেন যে ইংরেজদের তোমরা বাণিজ্য করতে এসেছ কিন্তু তোমরা তোমাদের দুর্গের কোনো প্রয়োজন নেই তো সতেরোশো সালে যদিও তারা ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করে কলকাতাতে এবং আরও অন্যান্য স্থানে তারা দুর্গ যখন তৈরি করতে উদ্যোগী হয় তিনি কিন্তু সেটাও তাদের সাহায্য দিতে রাজি হননি এবং আলিবর্দি খাঁর মৃত্যুর পর এখানে কিন্তু ইতিহাসে একটা বিরাট বড়ো পরিবর্তন হচ্ছে আলিবর্দি খাঁ আলিবর্দি খাঁ পর্যন্ত কিন্তু ইংরেজরা সেই অর্থে সুবিধা করতে পারেনি তারা কেউ ইংরেজকে পাত্তা দিতেন না খুব একটা তাদেরকে হেল্প করতেন না আলিবর্দি খাঁ এরপর কী আলিবর্দি আলিবরদীখার মৃত্যুর পর আলিবরদীখার কোনো পুত্র সন্তান ছিল না নিজস্ব কোনো সন্তান ছিল না তিনি তখন কি করলেন তার যে কনিষ্ঠ কন্যা তার যে ছোটো মেয়ে তার যে ছেলে ছোটো মেয়ের ছেলে সিরাজউদ্দৌলা তাকে তাঁকে উত্তরাধিকার হিসেবে দিয়ে গেলেন এইখান থেকে শুরু হলো সমস্যা কারণ আরও যে অন্যান্য আত্মীয়রা ছিল আলিবর্দীখার যে জ্যেষ্ঠ যে কন্যা বা তার যে মধ্যম কন্যা এবং তার ছেলে শৌকত জং এরাও কিন্তু সিংহাসনের আশা করত তারা কিন্তু পেল না সিংহাসন এছাড়াও ঢাকার যে শাসনকর্তা ঢাকার শাসনকর্তার বিধবা পত্নী অর্থাৎ ঘসেটি বেগম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নামগুলো শৌকত জং ঘসেটি বেগম ঢাকার দেওয়ান রাজবল্লভ এরা কিন্তু সবাই মিলে একটা ষড়যন্ত্র সিরাজের বিরুদ্ধে প্রথম থেকেই করত যাতে করে তাকে সিংহাসন থেকে সরানো যায় সিরাজ এ সম্পর্কে অবগত ছিলেন বটে কিন্তু সেই অর্থে তিনি সুবিধা করতে পারেননি এই কারণে কারণ এ সময় আহমদ শাহ আবদালি কিন্তু ভারতবর্ষ আক্রমণের পরিকল্পনা নিতে থাকেন আমরা জানি সতেরোশো সালে মারাঠাদের সাথে পানিপথে যুদ্ধ হয় আহমদ শাহ আব্দালি এবং সেখানে আহমদ শাহ আবদালি কিন্তু জিতে গিয়েছিলেন যাই হোক এটা সতেরোশো ছাপান্ন সালের নাগাদ কথা বলছি সেই সময় কিন্তু সিরাজ খবর পেয়েছিলেন এরকম যে আলিবর্দি যে আহমদ শাহ আব্দালি কিন্তু আক্রমণের সুযোগ নিচ্ছে এই জন্য তিনি সেই অর্থে সুবিধা করতে পারেন তো এরপর দেখব সিরাজের সাথে ইংরেজদের মূল বিবাদের কারণ কি প্রথমত এরা কিন্তু নানারকম ট্যাক্স ফাঁকে দিত ইংরেজরা বিভিন্নভাবে নানারকম ট্যাক্স ফাঁকে দিত যার ফলে সিরাজ ক্ষতিগ্রস্ত হতেন এছাড়া সিরাজ যখন নবাব হিসেবে বসলেন মসনদে তখন ইংরেজরা কিন্তু কোনো উপকণ বিভিন্ন রকম উপহার কিন্তু তাকে পাঠায়নি যেটা নিয়ম করে অন্যান্য নবাবদের সময় পাঠাতেন সেই সময় ইংরেজরা কিন্তু এটা পাঠানো বন্ধ করে দেয় যার ফলে সিরাজউদ্দৌলা অপমানিত বোধ করেন এছাড়া ইংরেজরা ওই তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এরকম খবর তিনি পেয়েছিলেন তিনি যার জন্য তিনি ক্রুদ্ধ হয়েছিলেন এরপরে যেটা মূল একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দাক্ষিণাত্যে ফরাসি এবং ইংরেজ এদের মধ্যে কিন্তু যুদ্ধ সে সময় চলছিল জানি কর্ণাটক কর্ণাটকের যুদ্ধ তো দুজনেই কিন্তু এই সময় ওই দুর্গ তৈরি করতে শুরু করে দুর্গ তৈরি করতে শুরু করে এবং সিরাজউদ্দৌলা সেটা করতে বারণ করেন দুজনকেই ফরাসিরা কিন্তু শোনে সেটা ইংরেজরা শোনেন ইংরেজরা কিন্তু দুর্গ তৈরি চালাতে থাকে তো এই সময় সিরাজ কী করলেন তিনি বাজার দখল করলেন এবং কলকাতা সতেরোশো সালে ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতার মধ্যে যেটা রয়েছে ফোর্ট উইলিয়াম দুর্গ সেটা কিন্তু নবাব দখল করে নেন সতেরোশো সালে অর্থাৎ পলাশী যুদ্ধের এক বছর আগে তো এ সময় সেই বিখ্যাত অন্ধকূপ হত্যা নাকি হয়েছিল বিভিন্ন ঐতিহাসিক যদিও বর্তমানে সেটা প্রমাণিত হয়েছে যে সেখানে অন্ধকূপ হত্যার মতো একটা বিরাট হত্যার কাণ্ড সম্ভব নয় একশো জন সৈন্যকে ওই ছোট ঘরের মধ্যে মেরে ফেলা সম্ভব নয় তো ব্ল্যাক হোল ট্র্যাটে ট্র্যাটেজি মনে রাখতে হবে সতেরোশো সালে কিন্তু হয়েছিল ওই যখন তিনি দুর্গ আক্রমণ করেছিলেন এবং দুর্গ কিন্তু তিনি দখল করে নেন এবং মুর্শিদাবাদে আবার ফিরে আসেন তো এই খবর পেয়ে ক্লাইভ রবার্ট ক্লাইভ তিনি কিন্তু নৌবাহিনী নিয়ে কলকাতা আক্রমণ করেন এবং ওই পুনর্দখল করে নেন আবার দুর্গ অঞ্চলটা এই সময় নবাব কিন্তু আলীনগরের সন্ধি করতে বাধ্য হন খুব গুরুত্বপূর্ণ সতেরোশো সাতান্নর নয় ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষর করেন তো সেখানে কি ছিল বাংলা ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে দুর্গ নির্মাণ চালিয়ে যেতে পারবে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তারা সুযোগ পেয়ে যায় এরপর ক্লাইভ কি করে রবার্ট ক্লাইভ কিন্তু অত্যন্ত দক্ষ একজন পরিচালনা পরিচালনা করেছিলেন এত দক্ষতার সাথে এরপর তিনি কি করলেন চন্দননগর আক্রমণ করে দিলেন সতেরোশো সাতান্ন তেইশে মার্চ এবং ফরাসিদের ঘাঁটিটা আক্রমণ করে দিল ফরাসিরা কিন্তু এই সময় বিধ্বস্ত হয়ে গেল তাহলে কি হলো ফরাসিদের সাথে ইংরেজদের যে সুসম্পর্ক ষড়যন্ত্র তৈরি হতে পারত ইংরেজদের বিরুদ্ধে ফরাসিদের সাথে একটা চুক্তি হতে পারতো কিন্তু সেখানে সে তারা সেটার সুযোগ পেলো না ফরাসিদের পুরোপুরি সরিয়ে দিতে পারলো ইংরেজরা বিরাট অ্যাডভান্টেজ একটা পেয়ে গেল এখান থেকে ইংরেজ এর মধ্যে জগৎ শেঠ রাজবল্লভ রায়দুবল্লভ উমিচাঁদ মির্জাফর এরা কিন্তু ওই নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রটা আরও মারাত্মক অংশ ধারণ করে এবং সেইখানে রবার্ট ক্লাইভ চলে আসে রবার্ট ক্লাইভ যোগ দেয় তাদের মধ্যে ষড়যন্ত্রে এইখানে ঠিক হয় যে সিরাজ সিংহাসন থেকে অপসারণ করা হবে এবং মীর জাফরকে সিংহাসনে আনা হবে তো তখন কি হলো ক্লাইভ নবাবের বিরুদ্ধে আলীনগরের সন্ধির শর্ত ভঙ্গের অভিযোগ আনে আলীনগরের সন্ধি নাকি নবাব মানছেন না এই অভিযোগে ক্লাইব কিন্তু মুর্শিদাবাদের অভিমুখে অগ্রসর হয় মুর্শিদাবাদ আক্রমণ করতে অগ্রসর হয় এখানে মনে রাখতে হবে ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতেরোশো সাল এবং তেইশে জুন যুদ্ধটা হয়েছিল ইংরেজদের পক্ষে ছিল মাত্র আটশো জন ইউরোপীয় সেনা আর দু হাজার আড়াই হাজার মতো দেশীয় সেনা আর নবাবের পক্ষে ছিল আঠেরো হাজার অশ্বারোহী সেনা পঞ্চাশ হাজার পদাতিক সেনা বিরাট বড় সৈন্যবাহিনী নবাবের পক্ষে কিন্তু ছিল কিন্তু তাও নবাব হেরে গেলেন কেন কারণ মির্জাফর রায়দুল্লাহ এরা কিন্তু সেনার প্রতি থাকলেও কোনোরকম ভূমিকা যুদ্ধক্ষেত্রে তারা নেয়নি আর ওই মির্জাফরের বিশ্বাসঘাতকতায় কিন্তু নবাবের এই যে বাহিনী এটা ছত্রভঙ্গ হয়ে যায় এরা সরে যায় সেখানে সিরাজ ধরে ফেলা হয় সিরাজউল্লা পলায়নের পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু তাকে ধরে ফেলা হয় এবং সেখানে কিন্তু তাকে হত্যা করা হয় তো এই জায়গাটা থেকে কিন্তু ভারতের ইতিহাসে বাংলার ইতিহাসে ভারতের ইতিহাসের একটা বিরাট গুরুত্ব রয়েছে কি গুরুত্ব পলাশির যুদ্ধের এখানে ডিটেলসে দেয়া রয়েছে ব্যাপারটা আমি যেগুলো যে সমস্ত বিষয় বললাম তো কারা কারা যুদ্ধে এই সময় ছিলেন সেখানে এখানে ডিটেলস দেয়া রয়েছে তো গুরুত্বপূর্ণ হচ্ছে এর যে এফেক্ট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কি হলো মির্জাফর বাংলার মসনদে বসলেন এবং ইংরেজদের হাতের পুতুলে পরিণত হলেন ইংরেজদের তাকে যেমন ইচ্ছে পরিচালনা করত যেটাকে বলা হচ্ছে ডুয়েল গভর্নমেন্ট দ্বৈত সরকার অর্থাৎ মির্জাফর ছিলেন কিন্তু তিনি ছিলেন ক্ষমতাহীন তার হাতে দায়িত্ব ছিল কিন্তু তিনি ক্ষমতাহীন ছিলেন আর ইংরেজদের হাতে কোনো দায়িত্ব ছিল না কিন্তু সম্পূর্ণ ক্ষমতা ইংরেজদের হাতে ছিল তো এই ডুয়েল গভর্নমেন্টটা কিন্তু এই সময় শুরু হয় বাংলাতে প্রচুর পরিমাণ লুটপাট শুরু হয় বাংলা থেকে প্রচুর ধন সম্পদ ইংরেজরা কিন্তু নিয়ে যেতে শুরু করে বাংলায় ছিয়াত্তরের মন্যন্তর আমরা জানি তো এই যে ব্যাপক লুটপাট এর ফলে কিন্তু বাংলাতে ছিয়াত্তরের মন্যন্তর দেখা দিয়েছিল এর পরবর্তী সময়তেই তো এছাড়া এই যে ঐতিহাসিক গুরুত্বগুলো রয়েছে ব্যবসা বাণিজ্যে কোম্পানি একচেটিয়া আধিপত্য স্থাপিত হয় তারা অলরেডি ফরাসিদের তাড়িয়ে দিয়েছিল এবং অন্যান্য বাকি আর কেউ সুযোগ পেলো না এখানে ইংরেজরাই একমাত্র সুযোগ পেলো বাংলার যে ঐশ্বর্য এটা ফরাসিদের বিরুদ্ধে কিন্তু ইংরেজরা ব্যবহার করে এরপরে ফরাসিদের সাথে যে কর্ণাটকের যুদ্ধ তাদের চলছিল এর কিন্তু ফরাসিরা হেরে গিয়েছিল এটা এটা এটাও কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় ফরাসিরা যদি না হেরে যেত তাহলে কিন্তু ভারতের ইতিহাস অন্যরকম হতে পারতো তো কর্ণাটকের যুদ্ধে ইংরেজদের যে তার অন্যতম কারণ কিন্তু এই বাংলার ধন সম্পত্তি ইউজ করে তারা ওদের হারিয়ে দেয় তো এই ছিল এর গুরুত্ব ফরাসি যুদ্ধের গুরুত্ব ভারতের প্রবেশের একটা অন্যতম জায়গা কিন্তু এখান থেকে হয় এবং তাদের যে সাম্রাজ্য বিস্তার এখান থেকে কিন্তু সেটা শুরু হয়েছিল সূত্রপাত এখান থেকে হয়েছিল যদিও ইংরেজদের প্রভুত্ব এখানে প্রতিষ্ঠিত হয় কিন্তু সেই অর্থে ইংরেজরা এখানে সুবিধা করতে পারেনি এর পরের যে গুরুত্বপূর্ণ যুদ্ধ সতেরোশো চৌষট্টি বক্সারের যুদ্ধ সেইখান থেকে কিন্তু ইংরেজরা সারা ভারতবর্ষের যে আধিপত্য বিস্তার সেই সত্যপাতের মূল সূত্রপাতটা হয়েছিল কিন্তু সতেরোশো চৌষট্টি পলাশি যুদ্ধের গুরুত্ব অবশ্যই রয়েছে বিরাট গুরুত্ব রয়েছে কিন্তু এর ক্রমে যে যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টিতে সেই বক্সারের যুদ্ধ কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ তো যাই হোক বাংলার ইতিহাস এই পর্যন্ত বললাম এর পরবর্তী পর্যায়ে ইংরেজদের সময়কালীন বাংলার যে দীর্ঘ ইতিহাস সেটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব তো আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ